এই পূজা বলতে কি আমাদের এটা 451 বছরে পদার্পণ করলো আমাদের এই বাসন্তী পূজা, ঠিক আছে? তো এই পূজাতে সত্যি কথা বলতে কি যে আমাদের খুব জাগ্রত মা, হ্যাঁ এটা সবাই জানে, এই অঞ্চলের লোক তো জানেই, এবং কি আপামর বাইরের লোকেও, ঠিক আছে? তো এই পূজার প্রতি যে আকৃষ্ট হয়, এই মায়ের প্রতি এই আকৃষ্ট হয়েই আমাদের কিন্তু এখানে এই বাসন্তী পূজায় প্রচণ্ড ভিড় হয়। প্রচুর ভিড় হয়েছে, মোটামুটি 1000-1200 মতো লোক চলে আসছে এখানে, বুঝলেন তো? 1000-1200 মতো লোক মানে আনাগোনা হবে এই চারটা সারাদিন। এখানে আমাদের যে চারটা গ্রাম নিয়ে পূজা হয় তারা তো আসেই, তাছাড়া পার্শ্ববর্তী গ্রাম এখানে পাকুড়িয়া আছে, মহাতৈর আছে, গোবিন্দপুর আছে, দুর্গাপুর আছে, নসিরহাট আছে, হরিহরপুর আছে, বোচারাঙ্গা আছে, ফতেপুর আছে, এই যে সমস্ত অর্থাৎ 4 নম্বর অঞ্চলের যত এরিয়া আছে সমস্ত এরিয়ারই লোক এখানে আমাদের এসে এই মণ্ডপে আসে। আপনার নাম? আমার নাম বিবেক সরকার। আমি সভাপতি কমিটি। মাথায় ফলের ডালি নিয়ে বাড়ি থেকে পায়ে হেঁটে মায়ের মন্দিরে, শুধু 4 গ্রাম নয়, আশেপাশে গ্রামের মহিলা পুরুষরা মহানবমীর দিনে 4 গ্রাম সর্বজনের বাসন্তী মন্দির প্রাঙ্গণে পুজো দেওয়ার ও দেখার জন্য হাজার হাজার মানুষ, মহিলা পুরুষ, বাচ্চা বয়স্ক ভিড় জমায় ও নবমীর দিনে বাসন্তী পুজোয় মেতে ওঠে। উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের 4 নম্বর বোচারাঙ্গা গ্রাম পঞ্চায়েতের কুজিয়া গ্রামের বাসন্তী পুজোর আয়োজন করা হয়। আটঘড়া কুজিয়া মহাগাঁও মুজিয়া গ্রামের বাসিন্দাদের উদ্যোগে এই পূজায় উপস্থিত ছিলেন বিজয় সরকার, প্রভাষচন্দ্র সরকার, বিবেক রায় সহ অন্যান্য সদস্যবৃন্দরা। উত্তর দিনাজপুর থেকে হরেন্দ্র কুমারের রিপোর্ট, হার্স নিউজ। মানে মায়ের কাছে আসছে পায়ে হেঁটে আসে, এবং মাথায় ডালা, যে ফলের যে মানে প্রসাদের যে মানে ইয়েটা আর কি, ডালাটা সেটা মাথায় নিয়ে এরা এখানে আসে মায়ের দরবারে, এবং ওতে ওদের বলছে ওতে আরও বেশি মানে ইয়ে হয় আর কি, পুণ্য হয় বা বেশি আর কি ওদের মানে হ্যাঁ ইয়েটা হয় আর কি, যেটা আর কি বলে কি ফল পাওয়া যায়। আমার নাম রবীন্দ্রনাথ রায়, আমি এক্স বিএসএফ কমান্ড্যান্ট। আমার বাড়ি এখানে, আমার খুব ভালো লাগছে, অনেক ধরে আমাদের ঠাকুর দাদাও বলতে পারবে না, এটা অনেক ভালো, খুব মহিমা, খুব মহিমা। তার জন্য বাচ্চা কাচ্চা নিয়ে মায়ের কাছে, ওই যে মায়ের জন্য নিয়ে আসছি, মায়ের জোর মহিমা পাচ্ছি, মায়ের আশীর্বাদ পাচ্ছি, তার জন্য বাচ্চা কাচ্চা নিয়ে আমি মানত ছুঁতে আসছি মায়ের কাছে। দিদি, এত বড় ডালা নিয়ে মায়ের কাছে কারণ কি? তো এই ডালা মান্তি করলে কি মনের আশা পূর্ণ হয়? দিদি, আপনি কত বছর ধরে বাসন্তী এই মায়ের কাছে পুজো দিতে আসেন? দিদি, আপনার নাম, কোথা থেকে আসছেন?